কান্দাহার হাইজাক এই ওয়েব সিরিজ কু নেইকি এবে সবুঠি বিবাদ দেখা দেইতিলা কাহিঁকি না এই ওয়েব সিরিজ যেতবেলে রিলিজ হেলা তাপরে সেথিরে যে চরিত্র গুড়িক রয়েছে যে কাহিনী রয়েছে সেথিরে কিছু না কু নেইকি বিবাদ সৃষ্টি হইতিলা অর্থাৎ এতে আতঙ্কবাদী যেমানে রহিথিলে কান্দাহার হাইজাকরে যেতবেলে সেমানে ফ্লাইট কু হাইজাক করিথিলে সে সময়ের যে আতঙ্কবাদী মানে রহিথিলে সে আতঙ্কবাদীঙ্কর না প্রকৃত না কু এথিরে রখা যাইনথিলা তাঙ্কর কোড নেম রহিথিলা তেণু তাকু নেইকি বিবাদ সৃষ্টি হইতিলা বিবাদ উপজিবা পরে ওয়েব সিরিজরে আতঙ্কবাদীঙ্কর প্রকৃত না রখিবা পাই নিষ্পত্তি নিয়া যাইছি যাহাকি নেটফ্লিক্সর কন্টেন্ট উপসভাপতি মোনিকা সর্গেল একথা কইছন্তি যে সে বিবৃতি মধ্যে জারি করিছন্তি যে 1999 ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 814 অপহরণ উপরে আধারিত হইতিবা এই ওয়েব সিরিজ অপডেট করা যাইছি এবং ঘটনা বাবদরে অবগত নথিবা দর্শকঙ্ক নিমতে অপহরণ করিতিবা আতঙ্কবাদীঙ্কর প্রকৃত নাকু উল্লেখ করিবাকু নিষ্পত্তি নিয়া যেবা পরে ইয়াকু এডিট মধ্যে করা যাইছি অপডেট করা যাইছি তবে এই সিনেমাটি 1999 আতঙ্কবাদীঙ্ক দ্বারা হাইজাক হইতিবা ইন্ডিয়ান এয়ারলাইন্সর 814 বিমান উপরে আধারিত দীর্ঘ 25 বর্ষ তলে আতঙ্কবাদীমানে নেপালর কাঠমান্ডু যাওথিবা ভারতীয় বিমানকু হাইজাক করি আফগানিস্তানর কান্দাহার নেই যাইথিলে এবং এপরি করিবা পছরে আতঙ্কবাদীঙ্কর যে মুখ্য উদ্দেশ্য থিলা ভারতরে যেমানে বন্দী থিলে তিন কুখ্যাত আতঙ্কবাদী সেমানঙ্কু মুকুলাইবা পাই এভলি করিথিলে আতঙ্কবাদীমানে তবে ভারত সরকার মধ্য নাগরিকঙ্ক জীবন রক্ষা পাই আতঙ্কবাদীঙ্ক শর্ত মানিথিলে তবে এ সবু ভিতরে যে IC 814 দ কান্দাহার হাইজাক এই ওয়েব সিরিজকু সমস্ত দেখিবা আরম্ভ করিছন্তি কিন্তু সেথিরে যেমান রহিছন্তি আপনা যদি দেখিবে তাহলে নাসিরুদ্দিন শাহ অছন্তি পঙ্কজ ত্রিপাঠী অছন্তি দিয়া মির্জা অছন্তি অরবিন্দ স্বামী অছন্তি পত্রলেখা মধ্যে রহিছন্তি এই ওয়েব সিরিজরে অনেক কলাকার রহিছন্তি অনুভব সিনহা ইহার নির্দেশনা দেইছন্তি আমি আলোচনা করিবা আম সহিত যোড়ি হেউছন্তি সিনে সমীক্ষক শ্রীযুক্ত দিলীপ হালি যোড়ি হচ্ছেন শ্রীযুক্ত হালি আপনাকে স্বাগত করুছি নন্দী গোষ্ঠীভিকু কান্দাহার হাইজাক এই ওয়েব সিরিজটি কাহিনী সমস্তে হয়তো খবর কাগজরে পড়িথিবে এই ঘটনাকু নেইকি যেতেবেলে প্রকাশ করা যাইথিলা কিন্তু তাকু নেইকি গোটে ওয়েব সিরিজ তৈরি করা যাইছে সেই ওয়েব সিরিজটি কিন্তু কিছু দিন ভিতরে বিবাদ ঘেরকু আসিগলা এথিপাই আতঙ্কবাদী সে তার ছদ্ম নামরে সে প্রবেশ করিথিলা এবং সেমানে নাম রখিথিলে ভোলা এবং শঙ্কর কিন্তু সে তাঙ্কর প্রকৃত নাকু ন রখাযাই সেই না গুড়িক দুইটি রখাযাইথিলা যোতি পাইকি বিবাদ দেখা দেইথিলা কিন্তু এবে তাকু পরিবর্তন করা যাইছে অ্যাকচুয়ালি এই যে কান্দাহার IC 814 সিরিজ কু নেইকি বর্তমান যে নেটফ্লিক্স রে যে বিবাদ ঘটিছি সে বিবাদ রে যে যে না গুড়িক ভোলা ভোলা ও শঙ্কর বলি দিয়া যাউছি যেটা কি হিন্দু মানকর ভাবাবেগ কু ধার্মিক ভাবাবেগ কু কুটারঘাত করুছি সেই দৃষ্টি নেটফ্লিক্স কু কর এই যে বিবাদটা হয়েছি ইয়াকু পরিবর্তন করা যাই পারন্তা যদি যদি বর্তমানে এমরজেন্সি রে এমরজেন্সি যে ফিল্মটা হয়েছি সেপাই আজি মধ্যপ্রদেশ সরকার সেন্ট্রাল সেন্সর বোর্ড কু তাঙ্কর যে আপত্তি হয়েছি সেন্সর মানে বোর্ড রে আপত্তি হয়েছি এমরজেন্সি কে নেকি সে পরিবর্তন পাই তাকু হাইকোর্ট মধ্যপ্রদেশ হাইকোর্ট তাকু নির্দেশ দিয়েছি সেইভাবে নেটফ্লিক্স রে যেহেতু এটা সেন্সর হও নাই অনেক কথা সিধা সড়ক বিভিন্ন যে বহির সে মানে এই কাহিনীটা কু নেই অবতরণ করছেন এতে এই যে না গুড়া কু ভোলা ও শঙ্কর দেওয়া ফলরে সাধারণ ভাবরে হিন্দু হিন্দু ধর্মী অবলম্বন করুথিবা লোকঙ্কু বিশেষ মর্মাহত করছি এইটাকু পরিবর্তন করিদেলে কিছু অসুবিধা হুয়তা নাই কারণ নেটফ্লিক্স সবুবেলে এবে তো পরিবর্তন হয়ে গলানি তাঙ্ক মধ্য বর্তমান সময়ে কোয়া যাচ্ছে যে নামকু পরিবর্তন আজি আজি গড়ে স্পেশাল ইয়ারে তাঙ্কু ডকা যাই কি করা যাইছি এইটা হেলে নেটফ্লিক্স সবুবেলে তার পপুলারিটি হউছি সঠিক খবরকু বাস্তববাদী চলচ্চিত্র চিত্রকু সে যে পর্যবেক্ষণ করতে যা কি সাধারণ ভাবে বহু লোক তাকে উপভোগ করতে সঠিক কথাটাকে সে উপস্থাপন করতে যেটা কি ফিল্ম ক্ষেত্রে অনেক বাদ বিবাদ ঘটি থাকা তা পূর্ব নেটফ্লিক্সরে এই প্রকার যে কলাকার মানে বি অনেক যে কলাকার মানে অনেক ভারতবর্ষর সবুঠু ভালো ভালো কলাকার মানুষ নেইকি এতে কার্য করছে নাসিরুদ্দিন শাহ ভাল লোক অনেক মানে অনেক গুড়ে ভালো কলাকার অনেক পঙ্কজ কাপুর অনেক
মনোজ অনেক বিজয় শর্মা অর্মা অনেক ভালো ভালো কলাকার মানে অনেক অভিনয় ক্ষেত্রে যদি আমি যা পরস্পর পরস্পর নিজ নিজ চরিত্রে চরিত্র উপযোগী অভিনয় করবে, কিন্তু এই যে নামকু নেই ছোট ছোট ঘটনার এই যে বাদ বিবাদ উঠে এই এইটা বিশেষ ভাবে তাকে হলে এই নেটফ্লিক্স ফিল্ম গুড়িক হচ্ছে সংবেদনশীল ঘটনা রয়েছে এবং ভারতীয় প্লেন কু হাইজ্যাক করা যাইতিলা সেই ঘটনাবলী সে দর্শাইছেন্তি সত, কিন্তু আতঙ্কবাদী প্রকৃত নাম রখা যাওয়া উচিত লা এতে যে সে ছদ্মনামক হি ব্যবহার করে যেপি এত বড় হঙ্গামা হয়েছিল বিবাদ দেখা দিয়েছিল, কিন্তু বর্তমান সে সারে যে ছদ্মনাম পরিবর্তে প্রকৃত নাম অনুসারে ওয়েব সিরিজটি উপলব্ধ হব। বহুত বহু ধন্যবাদ আপনার আমার সহ শ্রীযুক্ত দিলীপ খালি যোড়ি হয়েছিল সিনে সমীক্ষক অধিক আলোচনা করতে সময় হয়েছে স্বতন্ত্র উপস্থাপনা করে রাখুছ বিদায় দিন নমস্কার।